অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় পরিবার পরিজন সহ বুধবার পথে নেমেছিলেন 10,323 শিক্ষকরা। সরকারের কাছে দাবি নিয়ে এত ব্যাপক সংখ্যায় উপস্থিতি ইদানিং আগরতলায় দেখা যায়নি। সুপ্রিম কোর্ট সম্প্রতি 10,323 মামলা চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। 10,323-এর চাকরি নিয়ে দুর্নীতির কথা চূড়ান্ত রায়ের কোথাও বলা হয়নি। হাইকোর্টের রায়ও শুধুমাত্র নিজের প্রশ্নে বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতিকে বাতিল করে 10,323-এর চাকরি অবৈধ বলা হয়েছিল। অথচ কি বৈপরীত্য! গত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের চাকরিতে অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ নিডিদের জন্য সংরক্ষণ চালু হলো। বেশ কয়েকটি রাজ্যেও এই সংরক্ষণ ব্যবস্থা চালু করা হলো। স্বাভাবিকভাবেই চাকরির মেয়াদ শেষের আতঙ্কে মানসিক দিক দিয়ে বিধ্বস্ত 10,323 শিক্ষক এবং তাদের পরিবার পরিজনরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে দীর্ঘ সময় ধরে বৃষ্টিস্নাত আগরতলার রাজপথে অপেক্ষা করছিলেন। কিন্তু ডেপুটেশন গ্রহণে অসম্মত হয়ে মুখ্যমন্ত্রী চলে গেলেন আগরতলা দিল্লি বিমান পরিষেবার সূচনা করতে। যদিও গুয়াহাটি থেকে আগরতলা হয়ে সরাসরি দিল্লি বিমান পরিষেবা আগেও বেশ কিছুদিন চালু ছিল, ক্ষমতায় আসার আগে বিজেপি দলের ভিশন ডকুমেন্টসে প্রতিশ্রুতি ছিল সরকারে এলে আইনিভাবে 10,323 চাকরির সমস্যা সমাধান করা হবে। অথচ কি নির্মম পরিহাস! আজকে এই গণডেপুটেশন ছিল আমাদের মেইন উদ্দেশ্য, পাঁচ দফা দাবি আদায় ভিত্তিতে এই সরকার আমাদের ভিশন ডকুমেন্টে রেখেছিলেন যে আমাদেরকে সুলভ করবেন চাকরির মেয়াদ এবং সুনিশ্চিত করবেন। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সেই বিষয় নিয়ে আমরা দেখছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার আমরা চিঠি দিয়েছি এবং উনি সময় দিচ্ছেন না, কেন সময় দিচ্ছেন না আমরা জানি না। কী অপরাধ ছিল আমাদের, উনি আমাদের সাথে সাক্ষাৎকার করবেন না। আকাশ যন্ত্রণা নিয়ে সেদিনের মতো ঘরে ফিরে এলো 10,323 জানান দিয়ে গেল পথেই হবে তাদের আবারও দেখা। ফিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।